আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে, আমরা ওয়ার্ডে অনেক সময় অনেক যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, তো এই কাজটা আমরা অনেকেই জানি না যে ওয়ার্ড ফাইলে আমি কিভাবে যোগ করতে পারি অথবা বিয়োগ করতে পারি অথবা ভাগ করতে পারি। তার জন্য দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, লিখি আমি ধরনের সাপোজ এই জিনিসগুলা আমি যোগ করব। যোগ করার জন্য আমাকে যা করতে হবে, এই যে দেখেন আমার একটা টপ একটা এখানে একটা ভার আছে, কুইক বার, কুইক বারটাতে এই যে এখানে দেখেন একটা জিনিস কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বার ক্লিক করব। মোর কমান্ডে যাব, মূল কমান্ডে যখন যাব, যাওয়ার পরে যে এরকম একটা উইন্ডো আসবে, এখানে দেখেন পপুলার কমান্ড দেওয়া আছে, এটাকে আমি ক্লিক করব। অল কমান্ডে যাব, অল কমান্ড ক্লিক করলাম। অল কমান্ডে ক্লিক করার পরে অনেকগুলো আসছে, এবিসি সিরিয়ালে আছে, আমি যেহেতু ক্যালকুলেট সি সিরিয়ালে যাব। মানে এখান থেকে আমি কুইক বারে যে কোনো টুলটা নিয়ে নিতে পারি। এখান থেকে আমি ক্যালকুলেট শুনে যাব, ক্যালকুলেট সিলেক্ট করলাম, এখানে দেখেন একটা অ্যাড অপশন আছে, এটা হচ্ছে আমার যেগুলো আছে সেগুলো শো করতেছে, আনডু রিডু। আর আমি এটার সাথে ক্যালকুলেটটা সিলেক্ট করে অ্যাড করে দিলাম, দেখেন ক্যালকুলেটটা অ্যাড হয়েছে, দেওয়ার পরে আমি ওকে করে দিলাম। এই যে দেখেন ক্যালকুলেটটা এখন আমার এখানে চলে আসছে ফলমূলটা। এখন দেখেন তারপরে যদি সেভ করিস, এখন থেকে আমার সবসময় এটা করা থাকবে, আপনাদের যদি নাই তাদেরকে এই কাজটা করে নিতে হবে। আবার বলে দিচ্ছি যে কাস্টমাইজ কুইজ অ্যাক্সেস টুলবারে যাব, মূল কমান্ডে যাব, তারপরে এখান থেকে অল কমান্ডে যাব। অল কমান্ডে যাওয়ার পরে এখান থেকে ক্যালকুলেট সি সিরিয়ালে যাব, বা যেটা যেহেতু এবিসি যে ক্যালকুলেটটাকে যোগ করছি অ্যাড করে দিছি, দিয়ে ওকে করে দিছি। দেওয়ার পরে এখানে এখানে এটা অ্যাড হয়ে গেছে ফর্মুলাটা। তো এখন আমাকে যা করতে হবে, এটা দেখেন সবগুলার টেক্স আমি সিলেক্ট করবো, যতটুক যোগ করব একটুক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই এখানে একটা ক্লিক করব ফর্মুলাতে, এই যে দেখেন এখানে আমার চলে আসছে 11,806। আবারও দেখাচ্ছি, এই যে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম 11,806, তো এখানে আমি লিখে দিই 11,000। তো এইভাবে আমরা আমাদের ওয়ার্ডে যোগ বিয়োগ করতে পারি। দেখেন আমি বিয়োগটাও দেখাচ্ছি সেম ভাবে বিয়োগ করবো, 60 বিয়োগ 90 বিয়োগ 60, দেখেন 30 চলে আসছে। দেখেন সমান সমান দিয়ে লিখে নিব জিনিসটা, লিখলাম তো ভাগ পাস
দেখেন বিশ চলে আসছে। তো এইভাবে আমরা ওয়ার্ডে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলা করতে পারি। আশা করি যারা আগে পারতেন না এখন আপনারা সহজেই এই কাজটুকু করতে পারবেন, এতে আপনাদের কাজের গতি অনেক বৃদ্ধি পাবে এবং সহজ হবে। ধন্যবাদ সবাই।